হাই ফ্রেন্ডস দ্য বং স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে নিয়োগ চলছে বা যার পি এম টি এবং পিইটি চলছে সেই তার যে মেইন এক্সাম কবে হবে বা কোন মাসে হবে তারই সম্বন্ধে কিছু বৃত্তান্ত বা গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেই ডব্লিউপি কনস্টেবল সম্বন্ধে জেনে নেবো তো এখানে আমরা দেখো একটা পিডিএফে নিয়ে চলে এলাম তোমাদেরকে সেই পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এখানে পিডিএফে আমি সমস্ত কিছু বৃত্তান্ত লিখে রেখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা দেখতে পাও আমি যেটা বলবো সেটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আমরা যেটা বলবো ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সাম দু হাজার কুড়ি ঠিক আছে তো এখানে লিখে রেখেছি হেডিংয়ে তো এখানে যেটি লিখবো প্রথমে যেটি বলা হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য বং স্টাডি ইউটিউব চ্যানেলে ঠিক আছে আবহাওয়া বলে দিলাম এবং এই যে ভিডিওটির মাধ্যমে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার মেন পরীক্ষার কিছু তথ্য আমি জানিয়ে জানাবো যেমন কীরকম তথ্য জানাবো না তো মেন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কাট অফ কত যেতে পারে কত নম্বর মেন পরীক্ষায় পেতে হবে পরীক্ষার সম্ভাব্য দিন বা তারিখ এবং কোন কোন বই তোমরা পড়বে মেন পরীক্ষার জন্য সে সমস্ত কিছুই এই ভিডিওতে বলবো তো ভিডিওটি তোমরা পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে মধ্যে মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখে নিই সম্পূর্ণ সিলেবাসের কথাটা দেখে নিই তো সম্পূর্ণ সিলেবাস বলতে এখানে দেখতে পাচ্ছ তোমরা জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে পঁচিশ নম্বর আছে অঙ্কতে আছে কুড়ি নম্বর রিজনিংয়ের ক্ষেত্রে আছে পনেরো অঙ্ক বলতে এখানে এলিমেন্টারি ম্যাথ আর আছে ইংলিশ তো এই চারটি বিষয়ে মূলত তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পঁচিশ নম্বর অঙ্ক আছে কুড়ি নম্বর রিজনংয়ের ক্ষেত্রে পনেরো ইংলিশে পঁচিশ তোমাদের বেশিরভাগ জরুরি ছাত্র কী হয় না তো ইংলিশে তোমরা একটু সবচেয়ে ইংলিশে একটু কম যদি থাকায় সেখানে নাম্বারটা একটু কম ওঠে তো আমি যেটা বলবো তোমরা ইংলিশের উপর বেশি জোর দাও আর জেনারেল অ্যাওয়ারনেস দেখো এটা কিন্তু একটা নাম্বার পাওয়ার মূল লক্ষ্য বা মূল বিষয় এখানে তোমরা মুখস্ত করে গেলেই শুধু নাম্বারটি পেয়ে যাবে মুখস্ত করে জাস্ট দেখলে আর অঙ্কর ক্ষেত্রে না অঙ্ক ক্ষেত্রে তোমাকে নিজের খাটিয়ে অঙ্কটি করতে হবে উত্তরটি মিলাতে হবে তারপরে তোমাদের অঙ্কটি হবে আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এগুলি তোমরা দেখে যাবে উত্তরটি সরাসরি দেখে বসিয়ে দিতে পারবে ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাচ্ছি কত নাম্বার তুলতে হবে পরীক্ষায় ঠিক আছে বা পরীক্ষায় কত পেতে হবে তো এখানে আমি যেটা বলবো বা আমরা যেটা বলবো কাট আপ নিয়ে চিন্তা করবে না তোমরা তাহলে তোমাদের অনেক বড় ভুল করবে এখানে তোমাদের মূল লক্ষ্য পড়ার দিকে থাকতে হবে যদি তুমি চাকরিটি পেতে চাও তো এখানে একটা কথা বলবো তোমরা কাট অফ নিয়ে কোনো চিন্তা করবে না তোমাদেরকে শুধু জাস্ট এখন পড়ে যেতে হবে অর্থাৎ তোমাদের এখন পড়ার কাছে হচ্ছে মেন পরীক্ষা হচ্ছে তার জন্য একটা ভালোভাবে প্রিপারেশান বা প্রস্তুতি নিতে হবে যাতে একদম যুদ্ধক্ষেত্রে গিয়ে তোমরা ফাটিয়ে দাও এরকম একটা ব্যাপার রাখতে হবে মনের মধ্যে তাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পঁচাশি নম্বরের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস স্কোর করা ঠিক আছে তোমাদের মূল লক্ষ্য কী করতে হবে যে পঁচাশি নম্বরে যেহেতু লিখিত পরীক্ষা হবে বা অবজেক্টিভ টাইপের প্রশ্নটির পরীক্ষা যাই হোক না কেন যেটি হচ্ছে তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর তোমাদেরকে পেতে হবে ঠিক আছে তাহলে তুমি একদম সেফজনে থাকবে তারপর নেক্সট আমরা দেখে নেব কী বলা হচ্ছে নেক্সট হচ্ছে কোন কোন বই হ্যাঁ যেটা বলছিলাম বইয়ের সম্বন্ধে আমি কিছু বলতে বই যেগুলো কোনগুলো পড়বে তোমাদের সেগুলো আমি একটু বলে দিই তো ভালো ভালো বই অর্থাৎ দীর্ঘ কিছু বছর ধরে যে অর্থাৎ কিছুদিন যাবত যে পরীক্ষাগুলি চলছে সমস্ত পরীক্ষা যে ফলো করে যেটি বোঝা গেছে যে অঙ্কর ক্ষেত্রে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বই অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি অঙ্কর ক্ষেত্রে তোমাদেরকে সুবিধা সেই বইটি আমি রেকমেন্ড করব জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে জেনারেল নলেজ তরুণ করছে গো তোমরা বইটি ব্যবহার করতে পারো এগুলো কি আমাকে স্পন্সার করে নি ঠিক আছে এগুলো জাস্ট আমার মন থেকে বলছি তবে বইগুলো যেহেতু ভালো সেহেতু তোমাদেরকে বলছি রিজিনিংয়ের ক্ষেত্রে সুবিধ দাসের রিজনিং বই ইংলিশের ক্ষেত্রে আরিহান্টের তরফ থেকে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটি তোমরা ব্যবহার করতে পারো অর্থাৎ তোমাদেরকে এখানে চারটি বিষয়ের জন্য এই চারটি বিষয়ের জন্য চারটি বই তোমাদেরকে রেকমেন্ড করলাম তোমরা ভালো লাগলে অবশ্যই কিনবে তোমাদের নিজেরও অবশ্যই নিজের মতামত থাকতে পারে দরকার থাকলে তোমরা এই পিজেটি স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে আর যেটা বলবো তোমরা নিজের মতামত থেকে নিজেরও বই কিনতে পারো আমি যেটা রেকমেন্ড করলাম এই চারটি বই তোমরা ভালো লাগলে অবশ্যই কিনতে পারো তোমরা অনেকে জানো হয়তো যে সুবিধা অঙ্ক বই অনেক ভালো অসুবিধা সিটিজনিক বই অনেক ভালো তো সেক্ষেত্রে তারা কিনবে ঠিক আছে তারপরে আমরা নিচের আর কিছু অন্য কিছু দেখে নেবো অর্থাৎ এখানে কাট আপ কত যেতে পারে কাট আপ যেটা বলবো এখানে আমাদের একটা সম্ভব কাট আপ লিখে রেখেছি তা জেনারেলদের ক্ষেত্রে ফর্টি সিক্স প্লাস ও এর ক্ষেত্রে ফর্টি ওয়ান প্লাস ও সি বি এর ক্ষেত্রে ফর্টি ফাইভ প্লাস এসসিদের ক্ষেত্রে ফর্টি প্লাস এসটির ক্ষেত্রে থার্টি এইট প্লাস এরকম যদি তোমরা নাম্বার পেয়ে যাও লিখিত অর্থাৎ পঁচিশ নম্বর যে পরীক্ষাটা হবে তার মধ্যে যদি তোমরা এত নাম্বার নম্বর যাও তোমাদের যে বিভিন্ন ক্যাটাগরি আছে তার অনুসারে তাহলে তোমাদের একদম কনফার্ম আর যদি এই তোমাদের যেহেতু এগুলো কেউ ধরো ফর্টি ফাইভ পেলে এবং ঠিক আছে তো তারপরে যদি ইন্টারভিউ তুমি দশ বারো যায় পাওনা করো তাহলে তোমার নাম্বার হয়ে যাচ্ছে সাতান্ন তুমি একদম সেফ জন্য চলে যাচ্ছ দেখো ঠিক আছে সেফজনে চলে যাচ্ছো তো সেখান থেকে তুমি বুঝতেই পারছো এরকম নাম্বার তোলাটা কতটা গুরুত্বপূর্ণ নিজের নিজের কাজটির জন্য তোমরা এখানে দেখে নিতে পারো তো তারপরে আমরা চলে যাবো পরীক্ষা কবে হবে হ্যাঁ তো এখানে একটা বিরাট বড়ো ভূমিকা পরীক্ষা করবে হবে তো তোমাদের এখানে রেজাল্ট ডেট যদি কথা বলি তো তোমরা যেন এখন পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশের পি ও পিইডি চলছে যেটা শেষ হবে জানুয়ারি মাসের সাত তারিখে শেষ হবে পি এম যেটা শুরু হয়েছে দু হাজার উনিশ সাল থেকে শেষের দিকে ডিসেম্বর মাসে সেটি এখন জানুয়ারি মাসের সাত তারিখে সেই পিএমটি এম ডেটটি শেষ হবে তো জানুয়ারি মাসে তোমাদের মেন পরীক্ষা হবে না এটা বুঝতেই পারছো ঠিক আছে এরকমভাবে হয় না পরীক্ষার সম্ভাবনা আছে কত মার্চের প্রথম সপ্তাহ দ্বিতীয় বা শেষ সপ্তাহ প্রথম বা শেষ সপ্তাহ কারণ দেখো ফেব্রুয়ারি মাসে কী আছে মাধ্যমিক পরীক্ষা আছে মার্চ মাসের আছে কি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা বারো থেকে সম্ভবত বারো থেকে সাতাশ আমি এখানে এখানে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো পিডিএফটি বারো থেকে সাতাশ তারিখ পর্যন্ত হয়তো উচ্চ মাধ্যমিক আছে আর মা ফেব্রুয়ারি মাসে আছে মাধ্যমিক পরীক্ষা তো সেই দিনে সেই তার মধ্যে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় আর আরেকটি কথা বলবো এখানে একটি পিএসসিরও এক্সাম আছে আট তারিখ যেটা মার্চ মাসের আট তারিখে সেখানে যেদিনকে হয়তো সম্ভবত রবিবার পড়ছে সে আট তারিখে ছুটি ছিল সেই দিনকেও দেওয়া যেতে পারতো কিন্তু সেখান থেকে পিএসসির যে একটা পরীক্ষা আছে সেহেতু সে পিএসসি বুকিং করা আছে তো সেই দিনও পরীক্ষাটি হবে না তা অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে দেখা যাক কিংবা শেষ সপ্তাহে এই পরীক্ষাটি কন্ডাক্ট করানো হবে তো এটি বলে রাখবো যেটুকু আমরা জানি বা যেটুকুন আমরা আশা করতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে কমেন্ট করে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে যাতে অন্যরাও জানতে পারে তো জয় হিন্দ বন্দে মাত্র